আইওয়ার ঘরের পয়সা কোনে খালে ভালকে কোনা নাই মত বিপিএফ এ বৃদ্ধ পেনশনের পয়সা কোনে খালে কিকু খাদ্যর পয়সা কোনে খালে সব কার্ডর পয়সা কোনে খালে নদীর বান দিব লাগা পয়সা কোনে খালে লেট্রিন বনাব লাগা পয়সা কোনে খালে মহিলা কমিটি বিলাকর সেলফ হেল্প গ্রুপের পয়সা কোনে খালে নিবনুৱা সকলের নামত চাকরি দিয়ার নামত ঘুষ কোনে খালে ছাত্র ছাত্রী ভাল শিক্ষা পোৱা নাই স্কুল কলেজ উন্নয়নের পয়সা কোনে খালে এতিয়া আমার প্রশ্ন আমার উত্তর আমার তাতে আছে তো এই কারণে এটা চিন্তা করিব লাগা একো নাই আমার পরিবর্তন লাগে আমার শান্তি লাগে আমার উন্নয়ন লাগে আর এই পরিবর্তন যেটো লাগে শান্তি লাগে উন্নয়ন লাগে ঐক্যতা সংহতি লাগে ইয়ার একমাত্র পথে হয়েছে পরিবর্তন বিপিএফ মানে ভ্রষ্টাচার বিপিএফ মানে যেটো আমার মাজত আজি উন্নয়ন হওয়া নাই এই উন্নয়নের যেটো মানে প্রতিচ্ছবি এইটে বিপিএফ আজি যে রাস্তা ঘাট দলং একই হওয়া নাই এইটো হল বিপিএফ বিপিএফ মানে হিংসা আর দমন নীতি বিপিএফ মানে দাদাগিরি আমার অঞ্চলত ইমান বছরে যে এই হিংসা দাদাগিরি চলি আছে একমাত্র বিপিএফর কারণে ইলেকশন আরম্ভ হওয়ার পর মুসলপুর সমষ্টিত মারামারি আরম্ভ করেছে বিপিএফে ডিগিরা সমষ্টিত মারামারি আরম্ভ করেছে বাগানপাড়া সমষ্টিত মারামারি আরম্ভ করেছে আর আজি আমার মিটিংখন ভয় করে ওদালবাড়িত মিটিং লৈছে দুনিয়ার বাসবিলাক বুক করে থাকছে কিন্তু একো পাত্তা নাপালে এটা যাওয়া সময় আপনাদের দেখবলে পাব বিপিএফর মিটিংত মানুষ নাই গাড়িয়ে গাড়ি রাইজে মোক কইছে বহুত দামি দামি গাড়ি আহে বলে বিপিএফর মিটিংত মানুষ নাই তো এই কারণে রাইজ আজি আমি দীর্ঘদিন সংগ্রাম করে যেটু বিটিআর সৃষ্টি করেছো বহুত শহীদ হয়ে গল বহুত আমার মা দেউতা দাদা ভাই ত্যাগ করবলগা হল ইয়ার পিছত আমি একটা সুন্দর চুক্তি পাইছো বিটিআর চুক্তি যে চুক্তি অকল শান্তির চুক্তি নয় এই চুক্তি শান্তির লগতে প্রগতির চুক্তি হয় এই চুক্তিখনত যাক অনুষ্ঠান প্রতিষ্ঠান ইয়াতে উল্লেখ করা আছে সেই অনুষ্ঠান প্রতিষ্ঠানবিলাক যদি স্থাপন করা হয় বিটিআর অঞ্চল উত্তর পূর্বাঞ্চলের যিকোনো রাজ্যকে বহুত আগবাড়ি যাব আজি বড়মা মুসলপুর অঞ্চলের বিভিন্ন রাইজে মোক কইছে এই অঞ্চল যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হব সপন সপন যেন লাগে সচাকে সপন যেনে লাগে কারণ বিপিএফে 17 বছর এই অঞ্চল একো নকরিলে এই অঞ্চলের কলেজ এই অঞ্চলের স্কুল এই অঞ্চলের রাস্তাঘাট একো কাম নকরিলে বিপিএফে এই কারণে কিবা একটা ভাল কাম হলে এটা রাইজর সপন সপন লাগে রাইজর মনের সুমাই গল আমার ইয়াত আর উন্নয়ন হব হাগ্রামা মহিলারিয়ে কইছিলে মডেল বিটিসি করিম আজি হাগ্রামা মহিলারিয়ে কি মডেল করিলে দুর্নীতি ভ্রষ্টাচারের এটা নগর হিসাবে অঞ্চল হিসাবে বিটিসি দেখে করিলে আর আজি কইছে হাগ্রামা মহিলারিয়ে বিটিআরত একো নাই বিটিআরত একো নাই বিটিআরত এটাই না থাকিব সেইটো হল হাগ্রামার দাদাগিরি দুর্নীতি অপশাসন এইটো আর বিটিআরত না থাকে যা 17 বছর আমার যুবসকল আমার ছাত্র ছাত্রী এইবিল আমার ভবিষ্যৎ আমার পরিয়ালের ভবিষ্যৎ আমার ঘরখনের ভবিষ্যৎ আমার সমাজের ভবিষ্যৎ আমার রাজ্যের ভবিষ্যৎ আমার দেশের ভবিষ্যৎ কিন্তু হাগ্রামা মহিলারিয়ে কি করিলে সেই যুববিলাক কেম্প বান্ধি বান্ধি থই দিলে মদ খুয়ালে মাংস খুয়ালে আর নিজের মাজতে মারামারি করাবলে শিকিলে ইয়ার বাহিরে একো নকরিলে প্রথম উদ্দেশ্য হয়েছে ঐক্য সংগতি গড়িব লাগিব দ্বিতীয় উদ্দেশ্য হয়েছে সবে সুরক্ষা নিরাপত্তা পাব লাগিব তৃতীয় উদ্দেশ্য হয়েছে সকল অধিকার পাব লাগিব ভূমির অধিকার অর্থনীতি অধিকার চাকরি বাকরি অধিকার মাটির অধিকার সব অধিকার রাইজে পাব লাগিব ভাষা সংস্কৃতির অধিকার ইয়ার পিছত আমার চতুর্থ হয়েছে যে সকল সম উন্নয়ন সম মর্যাদা পাব লাগিব আজি আপনাদের বহুতে প্রশ্ন করেছে যে ইউপিপিএল সরকার আহিলে মোদাহি কি দিব আমি আজি ইয়াতে ঘোষণা করেছো ইউপিপিএল সরকার গঠন করিলে বিটিআরত আমি মোদাহির উন্নয়ন পরিষদ গঠন করিম বহুতে প্রশ্ন করেছে ইউপিপিএল সরকার আহিলে ফরনিয়ার কারণে কি করিব
BTR or UPPL সরকার আহিরে করণীয় উন্নয়ন পরিষদ গঠন করিম ইয়াত আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন করিম গুরখা উন্নয়ন পরিষদ গঠন করিম বিভিন্ন আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন করিম মাইনরিটির কারণে উন্নয়ন পরিষদ গঠন করিম বঙালির ঘর কারণে উন্নয়ন পরিষদ গঠন করিম কারণ আমি বিচাৰো সকলো জাতি জনগোষ্ঠীয়ে সম মর্যাদা সম অধিকার পাব লাগিব আৰু ইটো অকল আমার মুখত পালে নহব আমার লেকচারত মানে এই কথা উলালে নহব হাতে কামে করব লাগিব আর হাতে কামে করা যে উদ্দেশ্য যে সংগঠন যে দল এইটে হল ইউপিপিএ দল আমি মুখর কথা কবলে আহা নাই কাম করবলে আইসো এই দল রাইজর দল এই দল দুখিয়া মানুষ দল এই দল দরিদ্র সকল দল এই দল যা সত্তর বছরে হিংসা পীড়িত রাইজক উদ্ধার করার কারণে দল এইটো হল ইউপিপিএল দল সেইকারণে সর্দার রাইজ আমি বহুত বেয়া একটা পরিবেশের আগবাড়ি আইসো আজি সেই পরিবেশ আমি পুনের নিবিচার হাগ্রামা মহিলারী ডাঙরিয়া কোনবা হীরা হরণীয় ডাঙরিয়ায় যদি আজি বিটিসি শাসনত বহিব লাগে ইয়াত সদায় দাবি থমকি মানে হিংসার কথা কব এটা জাতি আনটো জাতি ঘৃণা করা এটা ধর্ম আনটো ধর্ম ঘৃণা করা এই কথাবিলাকে সদায় কব আর এইবিলাক যদি আমি পাহরি যাব ওলাইছো সুন্দর একটা বিটিআর গড়িব বিচারিছো যত বড় অসমিয়া মাইনরিটি বঙালি বিভিন্ন ট্রাইবেল জনগোষ্ঠী আদিবাসী সবে মিলে যদি আমি শান্তিরে থাকিব বিচারিছো আমার একমাত্র পথে হয়েছে পরিবর্তন লাগিব পরিবর্তনের বাহিরে এক রাস্তা নাই আমার শিক্ষক সকলের আজি চাকরি 99ৰ শিক্ষক সকলক 17 বছৰে বিপিএফে ঠগালে এই সমস্যা সমাধান কৰিব লাগিব ফেন্সাৰ স্কুলৰ সমস্যা সমাধান কৰিব লাগিব ইয়াত টেট পাছ কৰা বিলাক চাকৰি পোৱা নাই এই সমাধান কৰিব লাগিব আৰু আমি ঠিক কৰিছো বিটিআৰৰ যিমান চাকৰি ওলাই ইয়াত এক টকাও খাব নোৱাৰিব ইউপিপিএল চৰকাৰৰ সময়ত যিদিনা ইণ্টাৰভিউ হ'ব যিদিনা ইণ্টাৰভিউ হ'ব সিদিনাই ৰিজাল্ট ওলাব আৰু সিদিনাই এপইণ্টমেণ্ট দিয়া হ'ব ইয়াতো দালালি নচলিব পিএমওয়ের ঘরের নামত কোনবা যদি ইউপিপিএল নেতা কর্মী বিলা আঠানা সারে নাও হেরা পিড়ি করে লগে লগে দলের পরা ওলাই দিয়া হব ইয়ার কোনো রেহাই দিয়া নহব কারণ আমার দুখিয়া মা দেউতাক ইমান বছরে বিপিএফে ঠগাই আহিলে রাইজে পরিবর্তন বিচারিছে ইউপিপিএল দ্বারা পরিবর্তন বিচারিছে গতিকে ইউপিপিএল প্রত্যেকজন নেতা কর্মী মই সাবধান করছো সকিয়াই দিছো আর অনুকিয়াই দিছো যে আমি রাইজর কারণে কাম করিব লাগিব পরিবর্তন আমাক লাগে জব কার্ড কেলেঙ্কারি আজির লিগে বহুত জব কার্ড বিপিএফর মানুষ হাতত আছে আর আমি ঠিক করছো এই বিপিএফর মানুষবিল ডিসেম্বর ফার্স্ট উইক সেকেন্ড উইকর নির্বাচন হব 15 তারিখের ভিতর সরকার হব ইয়ার আগতে যদি জব কার্ড বিল রাইজক ঘুরাই নেনে এজন এজন বিচারি জেলত ভরা হব কাকো রেহাই দিয়া নহব ই টিএলসিসি চেয়ারম্যানে হোক ই বিডিও হোক ই বিটিসির কোনবা সেক্রেটারি হোক সঠিকজনকে জেলত ভরা হব অতি শীঘ্রে জব কার্ড রাইজক ঘুরাই দিয়ক আমি সহ্য নকৰো আমার গরিব মানুষক ঠগাই ঠক প্রবঞ্চনা করাটো আমি সহ্য নকৰো আর আজি তেখেত সকলের নিচিনা মদ ভাঙ যাওয়ার রাজনীতি করবলে আহা নাই আমি 5 বছর বিপিএফে 17 বছর করব নোৱাৰা কাম আমি 5 বছর করব আইছো আর সেই কারণে রাইজ আমার কারণে প্রত্যেকটো সময় মূল্যবান আর সেই কারণে আপনার কইছো যে আজি নিবনুয়া সমস্যা সমাধান করব লাগিব হাজার হাজার ডেকা লড়া মাক দেউতাকে গরু ছাগলী বিক্রি করে মাটি বন্ধক থয় ধান বিক্রি করে লড়া ছালী পড়াইছে এম এ বিএ পাস করাইছে চাকরি নাই কিন্তু সংস্থাপন দিব লাগিব বিপিএফে কইছে সংস্থাপন বলে দিব নোৱাৰে কিয় দিব নোৱাৰে মানুহে কাম বিচাৰি আছে কাম দিয়ক আমার ইমান ধুনিয়া মাটি আছে ইমান ধুনিয়া বটার আছে ইমান ধুনিয়া বজার আছে আপুনি অলপ সহায় কৰকচোন আমার মহিলাসকলে বুয়নী ক্ষিপিনী কিমান কাম জানে অলপতো আপুনি সহায় কৰক সেই কারণে আমি কইছো ভারত সরকারে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপক 75,000 টাকা দিব দিছে আর সেই 75,000 টাকা ইউপিপিএল সরকার আহিলে আমি প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপক ভারত সরকারের এই আসনিটো রূপায়ণ করিম কেসিসির লোন সবে পাব লাগিব ভারত সরকারে কইছে ডাবলিং ফার্মার ইনকাম খেতিয়কর ইনকাম ডাবল হব লাগে কেনেকে ডাবল হব স্প্রে মেশিন আহিছে বিপিএফে খাই দিছে ট্রেক্টর আহিছে বিপিএফে খাই দিছে বীজ আহিছে ভাল ভাল বীজ বিপিএফে খাই দিছে কৰপৰা ডাবলিং ফার্মার ইনকাম হব এই কারণে আমি ঠিক করছো আমার সরকার আহিলে প্রত্যেকটো ভিসিডিসি তো আমি ফার্ম মেশিনারি ব্যাংক করিম যত নাকি ট্রেক্টর থাকিব ধান কাটা মেশিন থাকিব সকল খেতি করা সঁজুলি থাকিব আর আপনার বিনামূলিয়া লৈ যায় খেতি করিব পারিব এইটো ইউপিপিএলৰ মিশন
প্রত্যেকটো সার্কেলত এখন এখন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়া হব যত নেকি আমার নিবনুৱা সকলে আহি কম্পিউটার শিক্ষায় হোক বিভিন্ন শিক্ষায় হোক ইয়াতে টেকনোলজি শিক্ষায় হোক বিভিন্ন শিক্ষা লৈ পেলাই নিজকে সংস্থাপন করব পারিব আর আমি যেটো সপন রচিছো যে এই বিটিআর অঞ্চল আজি উত্তর পূর্বাঞ্চলের যি কি নক এটা রাজ্যতকে অহা পাঁচ বছর উপর যাব লাগিব আমার লড়া ছোৱালী খেল ধেমালিত বহুত এক্সপার্ট আমার লড়া ছোৱালী কালচারত বহুত এক্সপার্ট আমার লড়া ছোৱালী আজি শিক্ষাত বহুত এক্সপার্ট ভাল টেলেন্টেড আছে কিন্তু সুবিধা নোপার কারণে সবে পিছ পড়ি আছে তো সেই কারণে সর্দার রাইজ আমার বহুখিনি নেতা আছে মই দীঘলীয়া কথা কব বিচরা নাই এজন লিডার এজন রাজনৈতিক নেতায় ইচ্ছা করিলে বহুত কাম করিব পারে আজি দিল্লির সরকারে যদি ডাঙর ডাঙর কাম করিব পারে গুয়াহাটিত বহি থাকা সরকারে যদি ডাঙর ডাঙর কাম করিব পারে আমার কাউন্সিল গভর্নমেন্টও পারে যা 17 বছরত 6,000 কোটিতে অধিক টাকা আহিল কিন্তু আজি প্রশ্ন করা নাই মানুষবিলাকে এই 6,000 কোটি টাকা কত গল এই 6,000 কোটি টাকা কোনবা অনসুমিয়তাত আহিল কোনবা এই হাগ্রামাতাত আহিল কোনবা এই বিপিএফর নেতা পালি নেতার পকেটত এই পয়সাবিলাক হজম হল রাইজর কারণে কিন্তু এক নহল আজি না গুর্খা না বড়োই পাইছে না অসমীয়াই পাইছে না কোনোই পাইছে কোনোই পোৱা নাই গতি আজি আমার এটা সংগ্রাম নতুন এটা বিপ্লব এই বিপ্লবত আমি পরিবর্তন আনিব লাগিব সমাজ গড়িব লাগিব প্রত্যেকখন গাঁও আদর্শ গাঁও গড়িব লাগিব আজি গাঁয়ে ভূয়ে যি সমস্যা আছে মন্দির বনাব লাগে থানচালি বনাব লাগে বিভিন্ন গির্জা বনাব লাগে মসজিদ বনাব লাগে যিবিলাক বনাব লাগা আছে এইবিলাক নির্মাণ করে সুস্থ সমাজ এটা গড়িব লাগিব পাগলা দিয়া নদী দিরিং নদীর গোড়া খহনিয়া ইফালে হাতির উৎপাত কিমানখিনি সমস্যা আছে উত্তর অঞ্চলের খোয়া পানির ব্যবস্থা নাই কোকরাঝার উপরালে ওদালগুড়িলৈকে এইখিনি কাম বিপিএফে করিব নোৱাৰিলে 17 বছরত 15 বছরে বিপিএফরে কোনবা এজনে পিএইচসির মন্ত্রী আসলে পানি যোগান মন্ত্রী কিন্তু পানি যোগান আসনি আনিব নোৱাৰিলে গতি দুর্ভাগ্যজনক কথা এতিয়াও মানুষবিলাক পানির কারণে দীঘলীয়া দীঘলীয়া লাইন লব লাগে আর আমি ইউপিপিএল সরকার অহার লগে লগে আমি কইছো এক বছরের ভিতর পানির সমস্যা সমাধান করিম কোনো পানির কারণে দীঘলীয়া দীঘলীয়া লাইন লগাব না লাগিব কারণ মই গোটে সার্ভে করে চালু কোনবা এটা বোরিং করিব লাগিলে কোনবা জায়গার 2.5 লাখ টাকা যায় কোনবা জায়গার 1.5 লাখ টাকা যায় কোনবা জায়গার 1 লাখ টাকা যায় আর ভারত সরকারের কোনো পয়সার কমি নাই কিন্তু বিপিএফর মানুষ কাম করা মানুষের কমি আছে সেই কারণে আজি হাগ্রামা মহিলারিয়ে এই একটা কাউন্সিলর শিব হয়ে তেখেতে ভারতের রাষ্ট্রপতি বলে ভাবিলে এই কারণে রাইজর কথা বাদ দিলে নিজকে রজা বলে ভাবিলে সবে শিব শিব বলে কয় তেখেতে নিজকে পাহরি গল আসলতে কৈলাস পর্বতর শিব না ইয়াতে মানুষ সেবা করা শিব তেখেতে একচুয়ালি মানুষ সেবা করা শিবে আসিলে ভাবিলে মই কৈলাস পর্বতর শিব হয় কিন্তু তেখেতে এইটো কৈলাস পর্বতর শিব কোনোদিনে হব নোৱাৰে আজি রাইজ বিপিএফর ঘরত লাহে লাহে কন্দল লাগিছে যেতিয়া মানুষ বেশি ভুল কাম করে পাপ বলে নকম মানে যেতিয়া রাইজক ঠক প্রবঞ্চনা করে দুখিয়া গরিব মানুষ ভাতর মানে ভাত মুঠিখন কাড়ি লয়ে যায় তেনেকা মানুষের মাজত এনেকা দুর্যোগ হয় আর বিপিএফত আজি এইয়ে দুর্যোগ বিপিএফত আজি এইয়ে দুর্যোগ লাহে লাহে কই বিশ্বজিৎ দৈমারী এরি গল ইমানুয়েল মোসাহারি অরি গল আর বহুত রথী মহারাথী ওলাই যাবলে লাইন ধরে আছে বিপিএফর পরা গতি আর বিপিএফর দোকান আর বেশি দিন নচলে বিপিএফর দোকান বন্ধ হয়ে যাব বিপিএফর দোকানত আর কোনবা মাল কিনব রেডি আছে যদি আপনি মনটা সলনি করব বিপিএফর দোকান আর বন্ধ হয়ে যাব নাঙল আছে জুঙাল নাই বিপিএফর কাম নাই হয়নে নাঙল আছে জুঙাল নাই নাঙল আছে জুঙাল নাই ইচ্ছার নাঙলটো ইয়াতে লৈ থৈ দিছে এই মানে পতকাবিলাকত তাতে কোনো জুঙাল নাই গতিকে বিপিএফৰ একো কাম নাই জুঙাল নহ'লে কে বুৰুৱে টানিব সেই কাৰণে সিদিনা কি কৰিছে আমাৰ অঞ্জলি বাইদেউ বিশ্বৰ মানে নারী জাতিৰ অধিকাৰৰ কথা কোৱা জেনেভাত যায় ইউএনত যায় এই বাইদেউৰ সন্মুখতে মহিলা দুজনী গুৰু বনাই পেলাই হাল মাৰিছে বাইদেউৱে হাত চাপৰি মাৰি আছে ইমান লাজৰ কথা আমাকে কয় বাইদেউ এইটো ভুল করেছে এইটো ভুল করেছে ইচ্ছা তেখেত সকলে ভুলতে ভুল করেছে ভুল কিয় নকরিব মানুষের প্রতি তেখেত সকলের মরম নাই সম্মান নাই সমস্যার প্রতি তেখেত সকলের জ্ঞান নাই এই কারণে আজি
তেখেত সকলে মানুহক খখন কৰিছে প্ৰবঞ্চনা কৰিছে ঠকবাজ কৰিছে আৰু দমন কৰিছে আৰু ইউপিপিএলৰ প্ৰধান লক্ষ্য সরকার গঠন করব লাগিব শান্তি প্রতিষ্ঠা করব লাগিব দুর্নীতি অপহাসন গুছাই পেলায় হাগ্রামার দাদাগিরি তো চিরদিনের কারণে বিদায় দিয়ে শান্তি প্রতিষ্ঠা করব লাগিব ওইখানে কথাই কলো বিশ্ব দীঘলিয়া নক আপনার সকলক নমস্কার জানাইছো আমার মিটিং Pramod Boroni Sarkar Khatajeng nonga maunaijeng subungni jiujeng besho deidengirini sinaiti nyosilai nai geya harini manchi phongbai deidengiri hanna biku subunga Salai thai ni ganang thar UPPL ni Sarkar